আসসালামু আলাইকুম। সনদ হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের বন্ধুদের পার্টিতে কী কী ছিল, কীভাবে কী করলাম। তো ভিডিওটা শেয়ার করা যাক। হুট করে আমার মাথায় আসলো যে আমরা একটা ওয়ান্ডিশ পার্টি করবো। প্রথমে কেউ রাজি হচ্ছিল না, কেউ এসব ট্যুর প্ল্যান করতেছিল অমুক তমুক। তো লাস্ট মোমেন্টে বললো আচ্ছা ঠিক আছে করাই যাক। আমি বলতেছিলাম এক সপ্তাহ পর করি, বলতেছিল না আজ প্ল্যান করবো, কালই মানে শুরু করে দেবো। তো আমাকে এইখানে সবচেয়ে বেশি হেল্প করছিল আমার আম্মু। আমি যেহেতু পিকনিকের প্ল্যানটা করছি, তো মানে কঠিন কাজগুলো আমাকেই করতে হবে। আমি বলছিলাম যে হ্যাঁ যা বলবো আমি ওইটাতেই রাজি, বাট তোমরা জাস্ট একটু কোম্পানি দাও তাইলেই হবে। পরে ওরাও অনেকে দায়িত্ব নিয়ে অনেক কিছু করে দিয়েছিলো। আমি ভাবছিলাম যে অলমোস্ট সব কিছু আমার করা লাগবে, পরে না ওরাও রাজি হয়েছিলো, অনেক অনেক কিছু নিয়ে গেছিলো। সবাই টুকটাক বাসা থেকে সব খাবার অ্যারেঞ্জ করছিলো। তো আম্মু আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে কীভাবে হচ্ছে যে আমাকে আম্মুই সব কিছু রেডি করে দিয়েছিলো, আমি জাস্ট ভত্তাটা করছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমাদের 9:30 একটা ক্লাস ছিল, আমরা 9:30 ক্লাস করে দেন পিকনিকটা করি। আমরা যে মানুষ মানে আমরা যা যতগুলা মানুষ ছিলাম সবগুলো হচ্ছে অলস, যারা হচ্ছে এক গ্লাস পানি ঢেলেও ভাত খায় না, তারা সবাই 5টা বাজে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে তারপর 9:30 ক্লাস করে আসছে। সবচেয়ে মজা লাগছে এই ব্যাপারটাই যে আমি ওদের সবচেয়ে বেশি ঝামেলা ছিল, ওদের থেকে সবচেয়ে বেশি ঝামেলা ছিল হচ্ছে আমার, কারণ আমি ভর্তা আইটেমগুলো নিয়েছিলাম। তো আমি হচ্ছে সবার আগে যে আমি এতগুলো আইটেমও নিয়ে গেছিলাম, আমি 6-7 পদের ভর্তা করছিলাম, আর হচ্ছে এতগুলো ভর্তাও করে নিয়েছিলাম। আর সবার আগে আমি ক্লাস যে ক্লাস করে তারপর হচ্ছে আসছিলাম। আর ওদের অনেক লেট হয়েছিলো, ওরা ক্লাস অনেক লেটে জয়েন করছিলো, ইভেন কেউ কেউ ক্লাসও করতে পারেনি। আর মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যাওয়ার পর সবাই মানে কিছু লোক ভাবতেছিলো যে আমরা গাছ চুরি করতে আসছি অথবা ফল টল চুরি করতে আসছি। পরে বুঝায় বললাম যে এখানে আমরা চুরি করতে আসিনি, আমরা একটা ওয়ান ডিশ পার্টি করতে আসছি। পরে বলে আচ্ছা ঠিক আছে। আর এই যে দাদা ছিল আমাদের সাথে, উনি হচ্ছে উপোস ছিল, খায় নাই যদিও, তো আমরা প্রাইভেসির জন্য এটা নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওরে বলতেছিলাম যে তুই একটু পাহারা দিস যে দিক থেকে মানে লোকজন আসে কি না, ওইখান থেকে বাইক দিয়ে গেলে আমাদের খাবার উপর ধুলাবালি উঠবে। তারপর ওই তো সবাই সবার খাবার দেখাচ্ছিল, আর এই সামনের ভর্তাগুলোই হচ্ছে আমার, আর একটা ফ্রেন্ডও ভর্তা করে নিয়ে আসছিল। মোটামুটি সবাই সবার জায়গা থেকে বেস্ট এফোর্টটাই দিছে, কেউ ভাত আনছিল, কেউ ভর্তা নিছিল, কেউ গ্লাস থালা এগুলো নিয়ে গেছিল, আবার হচ্ছে পানি বিছানা এগুলা, যারা হচ্ছে খাবার দেয়নি তারা হচ্ছে পানি টানি নিয়ে গেছিল। এক কথায় দিনটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল মানে আমার জন্য খুব মেমোরেবল ছিল যে আমার কোনো একটা প্ল্যান ফার্স্ট টাইম সাকসেস হইলো, এটার জন্য আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর আমার একটা ফ্রেন্ড না সামনাসামনি সবাই মোটামুটি প্রশংসা করছিল, আর একটা ফ্রেন্ড হচ্ছে পার্সোনালি মেসেজ দিয়ে বলছিল আমার ভর্তার রেসিপিগুলো কী কী ছিল যে ওইগুলো যেন ওকে বলি। ওর আমার ভর্তাগুলো নাকি অনেক অনেক বেশি মজা লাগছে। মজার ব্যাপার হচ্ছিল আমি আমার ভর্তাতে তেঁতুল দিয়ে মরিচ ভর্তাটা করছি, আর আমার আরেকটা ফ্রেন্ডও মরিচ ভর্তা করছিল যে দেখা যাচ্ছে। তো ও ভিডিও মানে ওর মরিচ ভর্তাগুলো অনেক ঝাল ছিল, যার কারণে কেউ খাইতে পারে নাই। আর এ তো ওরা একটু ভিডিও করতেছিল, এক কথা দিনটা অনেক সুন্দর ছিল। তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।